বন্ধুরা, জিভাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মহানবমী, আর মহানবমীর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্যান্ডেলে সকালের দিকে গিয়েছিলাম, তখন পুজো চলছিল, তো তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখন বাড়িতে এসে আমি রান্না করছি। আজকে হবে মাটন আর ভাত, তার আর বেশি কিছু না। আর রাতের খাবার তো আমরা বাইরেই খাবো, তাই প্রথমে ভেবেছিলাম মাটন বিরিয়ানি করব, কিন্তু তারপরে দেখলাম যে বিরিয়ানি তো রাতেও খাবো, তাই সকালে আর বানালাম না। সকালে প্লেন সাদা ভাত আর মাটনের ঝোল বানাবো, আর বেশি কিছু করলাম না। তো অনেকেই এমন আছেন যারা সাদা ভাত দিয়ে মাটন খেতে ভালোবাসেন, প্লিজ সেটা আমাকে জানাতে পারেন কেমন করে, যে কাদের ভালো লাগে। আমার নিজেরও খুব ভালো লাগে সাদা ভাত দিয়ে মাটন খেতে। তো যাই হোক, রান্নাটা আমি এখন করে নিই, আর আশা করি আপনাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। মাটনে প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন সর্ষের তেল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে আর প্রত্যেক দিনের যা মশলা থাকে সেগুলোই দিচ্ছি। আর এখানে টক দই আমি আজকে দিইনি, কারণ টক দইটা আমার কাছে ছিল না, কাল রাতেই মাটন এনেছিল বুবাই, কিন্তু টক দই আনতে ভুলে গেছে, আর সকালবেলাতে এখনও ঘুমাচ্ছে, তাই আর আনা হয়নি। তো সেইভাবেই মাটনটাকে টক দই ছাড়াই রান্না করছি, কিছুটা কষিয়ে নিচ্ছি, নিয়ে প্রেশার কুকারে দিয়ে নেব। তো আমার আজকে লাঞ্চ একদম রেডি, ভাত আর মাটন। তো এটা আমি খেয়ে নিই দুপুরবেলা, আমার এখন প্রায় বেজে গেছে 3:30। তো চলো, এটা খাওয়ার পর তোমাদের সাথে দেখা করছি। এখন বিকালের দিকে প্রায় সন্ধে হয়ে গেছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। জিভাকে পরিয়েছি একটা পিচ কালারের লেহেঙ্গা, আর আমি পরেছি একটা রেড অ্যান্ড ব্লু কালারের কাতান বেনারসি। যেহেতু আজ নবমী, তাই একটু গর্জিয়াস আজকে সেজেছি, আর বুবাই পরেছে একটা শার্ট আর প্যান্ট। তো আমরা তিনজনই এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে। তো রাস্তায় যাই, গিয়ে দেখি, আর তারপর তোমাদের সাথে কথা বলছি।